স্বাগত জানাই দর্শক বন্ধুদের রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। এই মুহূর্তের দেশ দুনিয়া রাজ্যের এই মুহূর্তে সিলেক্টেড এক্সক্লুসিভ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দুর্গে আমরা পৌঁছে দেবো, আপনাদের মুঠোফোনে পৌঁছে দেবো। প্রত্যেক দিন নিয়ম করে ঠিক সকালে আপনাদের মুঠোফোনে আমরা পৌঁছে দিই প্রত্যেক দিনের 100% সঠিক খবর। তাই জুড়ে থাকুন আমাদের সাথে। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আমাদের খবরগুলো দেখার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই তাদের সকলকে। তো চলুন এবার বিস্তারিত আপডেটগুলো জেনে নেওয়া যাক। বাড়তে চলেছে কেবল এবং ইন্টারনেটের খরচ, বৈঠকের সিদ্ধান্ত কেবল অপারেটরদের। মাটির নিচ দিয়ে তারের জন্য ভাড়া গুনবে এবার আমজনতাই। মাটির নিচে দিয়ে নিয়ে যেতে হবে কেবল ইন্টারনেটের লাইন, যার জন্য ইনস্টলেশন চার্জ বাবদ সংশ্লিষ্ট সংস্থা থেকে ভাড়া নেবে কলকাতা পুরসভা। তবে পুরসভাকে ওই টাকা দিতে হলে আখেরে আমজনতারই পকেট কাটবে কেবল অপারেটররা। তারই ব্লু প্রিন্ট বা পরিকল্পনা তৈরি করতে প্যাকেজের নয়া ট্যারিফ নিয়ে কথাবার্তা শুরু করেছেন তারা। জানা গিয়েছে কেবল টিভি ইন্টারনেটের ভাড়া বাড়াতে চলেছে কেবল অপারেটর সংস্থাগুলো। সম্প্রতি কেবল এবং ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং টেলি সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে সরকারি নীতি স্পষ্ট করে দিয়েছে পুরসভা। ওই বৈঠকেই ঠিক হয়েছে শহরে 1 মিটার রাস্তা পিছু বড় সংস্থাগুলো বছরে দেবে 100 টাকা, ছোট সংস্থাগুলো থেকে নেওয়া হবে 25 টাকা। যদিও কেবল অপারেটরদের সংগঠনের তরফে বলা হয়েছে 25 টাকা নয়, তারা মিটার পিছু 15 টাকা দিতে পারবে। এই আর্জি জানিয়ে পুরসভাকে চিঠি দিতে চলেছে তারা। হরিশ মুখার্জি রোডে 4.5 কিলোমিটার পথে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, যেখানে মাটির নিচে দিয়ে কেবল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড লাইন যাবে, সবটাই হবে ফুটপাতের তলা দিয়ে। এভাবেই পরের ধাপে জাজেস কোর্ট রোড, আলিপুর রোড, আশুতোষ মুখার্জি রোড, হাজরা রোড, পার্ক স্ট্রিট এই কাজ হবে। আগামী দিনে শহরের প্রায় 2500 কিলোমিটার রাস্তায় হবে কেবল তার যাবে মাটির নিচ দিয়ে। কোথাও আর এক বাতিস্তম্ভ থেকে অন্য বাতিস্তম্ভে তারের গুচ্ছ নজরে এবার পড়বে না, মাটির নিচ দিয়ে সমস্ত তার নিয়ে যাওয়া হবে। এভাবে দৃশ্য দূষণ আটকাতে গিয়ে মধ্যবিত্তের পকেটে যে ফের কোপ পড়তে চলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। শুধু কলকাতা নয়, আগামী দিনে বিধাননগর, দমদম, বারাসত, হাওড়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, শিলিগুড়ি সহ রাজ্যের সব সদর শহরে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই তখন সেখানকার গ্রাহকদের উপরও বাড়তি চাপ পড়ার আশঙ্কা থাকছে। এদিকে এদিনের বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে তাতে শহরে কেবলের খরচ 25 থেকে 30 টাকা বাড়তে পারে বলে দাবি করেছেন এক কেবল অপারেটর, যদিও এই বিষয়ে এদিন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা যাচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে চালু করেছিলেন যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লিখিয়েছেন তাদের মধ্যে অনেকের নাম কিন্তু লিস্টে এসেছে। প্রত্যেক 6 মাস অন্তর কিন্তু নতুন লিস্ট প্রকাশ করা হয়, যাদের নাম আসে তাদেরকে কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেকার ভাতা হিসেবে কিন্তু দেওয়া হয়। তো এবার যারা বেকার ভাতা পাচ্ছেন বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়েছেন তাদের জন্য কিন্তু এবার বড় পদক্ষেপ নিতে চলেছে শ্রম দপ্তর। যারা নাম লিখিয়েছেন বা বেকার ভাতা পাচ্ছেন তাদেরকে কিন্তু এবার আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো কেনই আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে, কেন এমন সিদ্ধান্ত রাজ্য শ্রম দপ্তরের, বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তো সাধারণত যারা বেকার রয়েছেন, কর্মপ্রার্থী রয়েছেন, তাদেরকে কিন্তু এই বেকার ভাতাটা দেওয়া হয়, যারা যাতে তারা প্রত্যেক মাসে 1500 টাকা নিয়ে বিভিন্ন কোর্স বা বিভিন্ন কাজে তারা ব্যবহার করতে পারে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে বহু রোজগেরে মানুষ যারা এমনকি চাকরিও করছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এমনকি আয়কর রিটার্ন জমা করছেন, এমন লোকজনের নামের সন্ধানও কিন্তু শ্রম দপ্তর পেয়েছে এই তালিকায়, যারা প্রত্যেক মাসে ওই বেকার ভাতাটা নিচ্ছেন 1500 টাকা করে। আবার অনেকে চাকরি বা রোজগারের পথ খুঁজে পাওয়া সত্ত্বেও তালিকা থেকে নাম কাটাননি, তারা কিন্তু 1500 টাকা করে তুলে যাচ্ছেন প্রত্যেক মাসে বেকার ভাতা হিসেবে। এই সব মিলিয়ে বেশ 100,000 নাম সেই লিস্টে রয়েছে, যারা কিন্তু এমনটাই মনে করছে দপ্তর, যারা এভাবে টাকা তুলছে। এই বেনজল বের করতে দপ্তর ঠিক করেছে গোটা তথ্য ভাণ্ডারের সঙ্গে এবার আধার সংযোগ করানো হবে। এই সংযোগ ব্যবস্থা চালু করলে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হওয়া বেকারদের যাবতীয় তথ্য সহজেই হাতে আসবে শ্রম দপ্তরের। এর মাধ্যমে পোর্টালে নথিভুক্ত হওয়া বেনজল বেকারদের নাম দপ্তর থেকে সরাসরি বাতিল করে দিতে পারবে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে আধার কর্তৃপক্ষের সঙ্গেও দপ্তরের ইতিমধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তো বুঝতেই পারছেন যারা ইতিমধ্যেই পাচ্ছেন বেকার ভাতা 1500 টাকা করে, কিংবা যাদের নাম এখনও পর্যন্ত আসেনি কিন্তু যারা যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখেছেন তাদের কিন্তু সকলকে আধার কার্ডের সঙ্গে তাদেরকে লিঙ্ক করাতে হবে। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান, আসছে 4G থেকে 10 গুণ দ্রুতগতির 5G ইন্টারনেট। নিলামে অনুমোদন কেন্দ্রের
অবশেষে প্রতীক্ষার অবসান, দেশে 5G পরিষেবা শুরু হতে আর বেশি দেরি নেই। বুধবার ওই কেন্দ্রের তরফে স্পেকট্রাম নিলাম আয়োজনের অনুমতি দেওয়া হলো টেলিকম যোগাযোগ দপ্তরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে। এই নিলামের মাধ্যমে দেশে 5G পরিষেবা শুরুর দায়িত্ব বণ্টন করা হবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি, কুড়ি বছরের জন্য মোট 72,097 মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করা হচ্ছে। মন্ত্রিসভার তরফে দাবি করা হয়েছে 5G পরিষেবা আগের 4G পরিষেবার তুলনায় 10 গুণ বেশি গতিসম্পন্ন হবে। এমনও মনে করা হচ্ছে নিলামে অংশ নিতে পারে ভোডাফোন, এয়ারটেল এবং জিও। কবে নিলাম প্রক্রিয়া শুরু হতে পারে তা এখনও স্পষ্ট জানা যায়নি, তবে জুলাই মাস নাগাদ এই নিলাম প্রক্রিয়া শুরু হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। আপাতত নিলামের তারিখ স্থির না হওয়া পর্যন্ত তা সঠিকভাবে বলা মুশকিল যে কবে দেশে পূর্ণাঙ্গভাবে 5G চালু হবে। তবে এর আগে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু জানিয়েছিলেন, অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে 5G পরিষেবা চালু হতে চলেছে। স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া মিটলে বাকি কাজ দ্রুতগতিতে মিটবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কেন ফেল করলাম উচ্চ মাধ্যমিকে? চারিদিকে সে নিয়ে বিক্ষোভ। বিক্ষোভের চাপে উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ে বা রিভিউয়ের সুযোগ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। উচ্চ মাধ্যমিকে এবছর সব বিষয়ে রিভিউ চাইতে পারবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, ছাত্রছাত্রীদের স্বার্থে এবছর এমন ব্যবস্থায় নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর আগে মাত্র 2টি বিষয়ে রিভিউ করার জন্য আবেদন করা যেত, এবছর সকল বিষয়ের জন্যই আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আগামী 20 জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে 5 জুলাই পর্যন্ত, কিন্তু যে কোনো আবেদনে আপনার পরীক্ষার্থীদের এবার করতে হবে অনলাইনে। এবার সব বিষয়ে রিভিউ করার সিদ্ধান্ত নিচ্ছে সংসদ, জানিয়েছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে এই ব্যবস্থা কেবলমাত্র এই বছরের জন্যই প্রযোজ্য তাও জানিয়েছেন তিনি। শীঘ্রই সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। গত 10 জুন পরীক্ষার ফল বেরোনোর পর অকৃতকার্য পড়ুয়া অভিভাবকরা পাস করানোর দাবিতে আন্দোলন শুরু করেছে জেলায় জেলায়। কারো দাবি উত্তরপত্র ঠিকভাবে দেখা হয়নি, কেউ দাবি করছেন পরীক্ষা ভালো দিয়েছেন, তারপরও কীভাবে অকৃতকার্য হলেন ভেবে পাচ্ছেন না। এই প্রেক্ষিতে পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্টদের জন্য রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক সংসদ। পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা চোখ রাখছি। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের পর এবার মূল্যবৃদ্ধির খাড়া নামল জীবনদায়ী রক্ত। কেন্দ্রীয় সরকার প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বা প্রসেসিং চার্জ বাড়ালো 50 থেকে 100 টাকা পর্যন্ত। সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে রোগীদের জন্য রক্ত নিতে হলে এতদিন ডোনার কার্ড না থাকলে এতদিন দিতে হতো ইউনিট পিছু 1,050 টাকা, এখন তা বেড়ে হলো ইউনিট পিছু 1,100 টাকা। আর বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড ছাড়া রক্ত নিতে হলে এতদিন ইউনিট পিছু দিতে হতো 1,450 টাকা, তা বেড়ে হলো এবার 1,550 টাকা। মর্মান্তিক দুর্ঘটনা। গরু বোঝাই লরির সঙ্গে বালি বোঝাই ডাম্পারের ধাক্কা, মৃত 4। ভোরের আলো ফুটেছে বুধবারের ঘটনা। রাতের ঘুম ভেঙে নতুন দিনের শুরুর আগেই বিপত্তি। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের, আহত 3। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুরের রায় বাঘিনীতে। জানা গিয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক গরু বোঝাই লরিতে সজোরে ধাক্কা মারে বিষ্ণুপুর থেকে ছুটে আসা একটি ডাম্পার। সেই ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের, গুরুতর আহত 3 জন, তাদের প্রত্যেককে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 13টি গরুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে খারাপ হয়ে যাওয়ার জন্য রাস্তার ধারে সারাইয়ের কাজ করছিল গরু বোঝাই লরির চালক। তখনই দ্রুত গতিতে ছুটে আসা এক বালি বোঝাই ডাম্পার জোরে ধাক্কা মারে ওই গরু বোঝাই লরিতে। এর ফলে ডাম্পারের নিচেই পিষে মারা যান 2 ব্যক্তি, বাকি 2জন লরিতে আটকে যান, তাদেরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গতি এতটাই বেশি ছিল যে পাশে থাকা এক বাড়িতেও ধাক্কা মারে সেই ডাম্পারটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বাড়ির বাসিন্দারাও। সাত সকালে এতজন মানুষের মৃত্যু এবং গরুর লাশ দেখে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গরমের বর্ধিত ছুটিতেও মিড ডে মিল দেবে রাজ্য, সিদ্ধান্ত রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের। বেড়েছে স্কুলে গরমের ছুটি, পরিবর্তিত পরিস্থিতিতে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, জুন মাসেও পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল। মে মাসে স্কুল বন্ধ ছিল, সেই সময়ে অভিভাবকদের হাতে আনাজ তুলে দেওয়া হয়েছিল। গরম না কমায় ছুটি বৃদ্ধি হয়েছে 26 জুন পর্যন্ত। পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে গোটা জুন মাসেই অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে মিড ডে মিলের কাঁচা আনাজ।
মিড ডে মিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেলা শাসকদের জানিয়ে দিয়েছেন, 20 থেকে 26 জুনের মধ্যে স্কুলে স্কুলে যেন অভিভাবকদের হাতে বাড়ির শিশুদের জন্য চাল, আলু, চিনি, ডাল, সাবান তুলে দেওয়া হয়। জানা গিয়েছে এক্ষেত্রে অভিভাবকরা 2 কেজি করে চাল, 2 কেজি আলু, 250 গ্রাম করে চিনি, 250 গ্রাম ডাল, 1টি করে সাবান পাবেন। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা, দুই বঙ্গের একেবারে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসটি আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। শুরুতেই আমরা নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 20 সেন্টিমিটারের মতো। এছাড়াও আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এই দুটো জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অতি প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এই দুটো জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকা জুড়ে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার 17 জুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কবার্তা জারি, প্রবল বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়াও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার 17 জুন। অন্যদিকে আজ 16 জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে। আজকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো জুড়ে। পরবর্তী 24 ঘন্টা শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধসের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও তিস্তা, জলঢাকা, শঙ্কর, তোর্ষা নদীতে জলস্তর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। জমিতে থাকা ফসল, শাকসবজির ক্ষতি হতে পারে। পুরো এলাকায় নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হড়প্পা বানের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা দিয়েছে।